আবারও মুখ রক্ষা হলো না রাজ্য সরকারের। একের পর এক বেশ কয়েকটি মামলাতে মুখ পুরার পর এবার এপিপি অর্থাৎ আইনজীবী নিয়োগেও বড় ধাক্কা খেল ত্রিপুরার বিজেপি আইপিএফটির জোট সরকার। মেধা এবং নির্বাচিত পদ্ধতি বাদ দিয়ে খামখেয়ালিপনা অর্থাৎ যেমন খুশি এপিপি নিয়োগ সম্পর্কে রাজ্য সরকারকে সতর্ক করল দেশের সর্বোচ্চ আদালত। এই মর্মে উচ্চ আদালতের নির্দেশ, সম্পূর্ণ যোগ্যতা এবং নির্বাচিত পদ্ধতি মতোই নিয়োগ করতে হবে আইনজীবী, নতুন সরকারের নতুন নিয়োগ পদ্ধতি চলবে না বলেও নির্দেশ করেছে দেশের সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবারের এই রায় নিয়ে জানালেন আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন। উল্লেখ্য, রাজ্যের যোগ্য দুই আইনজীবী রাজ্যের নতুন সরকারের বিরুদ্ধে এই মামলা করেছিল ত্রিপুরা হাইকোর্টে। তারপর সেখানে গত 6 জানুয়ারি ত্রিপুরা সরকারের নিয়োগ পদ্ধতিকে অবৈধ ঘোষণা করে ত্রিপুরা হাইকোর্ট। তারপর হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্যের বিজেপি সরকার সুপ্রিম কোর্টে মামলা করেছিল। বৃহস্পতিবার সর্বোচ্চ আদালত ত্রিপুরা হাইকোর্টের রায়কেই বহাল রেখেছে, ফলে রাজ্যের আইনজীবী নিয়োগে স্বচ্ছতার বিষয়টি জয় হয়েছে বলেও প্রতিক্রিয়া জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন। রাজ্য সরকারের আইন দপ্তর দুর্নীতি করেছিল, যারা সিলেকশনের মধ্য দিয়ে প্যানেলের শীর্ষে ছিলেন এইরকম দুজন আইনজীবী তাদেরকে নিয়োগ না করে খেয়াল খুশি মতো নিয়োগ করা হয়েছিল। সেই নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে দুজন আইনজীবী বাপি দে এবং জয়েশ দে, তারা উদয়পুর নিম্ন আদালতে প্র্যাকটিস করেন, তারা মামলা করেছিলেন। সেই মামলায় আমাদের ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতির নেতৃত্বে বিগত 6 জানুয়ারি রাজ্য সরকারের এপিপি নিয়োগকে খারিজ করে দিয়েছে, বলেছিল এভাবে নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তৈরি করা মেধার ভিত্তিতে প্যানেলকে অগ্রাহ্য করে রাজ্য সরকার খেয়াল খুশি মতো নিজেদের পছন্দসই আইনজীবীদের এপিপি পদে নিয়োগ করতে পারেন এবং এই নিয়োগকে খারিজ করে দিয়ে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে 2 মাসের মধ্যে নিয়োগ বঞ্চিত 2 আইনজীবীকে নিযুক্ত করার জন্য আদেশ দিয়েছিল। আমরা ভেবেছিলাম রাজ্য সরকার এই আদেশ মেনে নেবে, কারণ রাজ্য সরকার যে স্ট্যান্ড নিয়েছিল এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী। রাজ্য সরকার এই মামলায় সওয়াল করার সময় হলফনামা দিয়ে বলেছিল যে সরকার ইচ্ছা করলে যা খুশি করতে পারে, সরকার ইচ্ছে করলে মেধা তালিকার ভিত্তিতে প্রস্তুত করা নির্বাচনের মধ্য দিয়ে প্রস্তুত করা মেধা তালিকা নাম এনে নিজেদের পছন্দ মতো লোকজন দিতে পারে এবং বলতে তাদের এটা সম্পূর্ণ স্বৈরাচারী কথা, এটা সংবিধানের 14 ধারার নির্দেশের পরিপন্থী এবং সেই কারণেই উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ একে খারিজ করে দিয়েছিল। কিন্তু রাজ্য সরকার মানে পিছু হটতে রাজি নন, একে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে SLP দায়ের করেছিল রাজ্য সরকার, নিম্ন আদালতে আগরতলা ত্রিপুরা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে। আজ সুপ্রিম কোর্টে ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের SLP খারিজ করে দিয়েছে এবং উচ্চ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ বলেছেন যে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ যে যুক্তি দেখিয়ে রায় দিয়েছেন সেই যুক্তির মধ্যে হস্তক্ষেপ করার কোনো কারণ নেই, এই রায় সঠিক ছিল, যথার্থ ছিল। আমরা সুপ্রিম কোর্টের এই SLP খারিজ হয়ে গেল, একদের আমরা এই যে আইনের শাসন সরকার খেয়াল খুশি মতো যা খুশি করতে পারেন না, এপিপি সরকারি আইনজীবী নিয়োগ করার ক্ষেত্রে সরকারকে তার নিজস্ব গাইডলাইন মেনে চলতে পারে বলতে হবে, কোর্টে এসে সরকার বলতে পারে না যে আমি গাইডলাইন আমার তৈরি করা আমি গাইডলাইন মানবো না, আমার পছন্দ মতো দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ করবো, এই যে স্ট্যান্ড সরকার নিয়েছিল এটাকে আমাদের ডিভিশন বেঞ্চ কড়াভাবে ভর্ৎসনা করেছিল, ভর্ৎসনা করে নিয়োগ প্রক্রিয়া খারিজ করে নিয়োগ বঞ্চিত 2 জন আইনজীবীকে নিযুক্ত করার নির্দেশ দিয়েছিল। আমরা সরকার রাজ্য সরকার উচিত ছিল নতমস্তকে এই সিদ্ধান্ত মেনে নিয়ে একে রূপায়ণ করা, কিন্তু রাজ্য সরকার করেননি, SLP করেছেন। আজকে SLP সুপ্রিম কোর্ট পত্রপাঠ বিদায় করে দিয়েছে, খারিজ করে দিয়েছে, এখন এই সিদ্ধান্ত রাজ্য সরকারকে মানতে হবে। এর ফলে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, আইনজীবী নিয়োগের ক্ষেত্রে যে স্বচ্ছতা এটা প্রতিষ্ঠিত হলো, 2 জন আইনজীবী যারা মামলা করেছেন তাদের উদ্যোগে এই স্বচ্ছতা প্রতিষ্ঠিত হলো এবং সুপ্রিম কোর্ট তাকে বহাল রাখলেন। স্বাভাবিকভাবেই আমরা ডিভিশন বেঞ্চে এই মামলায় ওই 2 আইনজীবীর পক্ষে ছিলাম, শুধু আমরা কেন সমস্ত আইনজীবীরাই খুশি, কারণ আমরা আইনজীবীরা চাই যে সরকার হাতে অবাধ ক্ষমতা, সরকার যা খুশি করবে নিয়োগ প্রক্রিয়াকে এভাবে প্রহসনে পরিণত করবে এটা তো চলতে পারে না, এটাকে সুপ্রিম কোর্টে বলেছে এটা চলতে পারে না। কতদিনের ভিতরে নিয়োগ করতে হবে? এখন তো 2 মাসের মধ্যে নিয়োগ করতে হবে, রাজ্য সরকার গতকালকে একটা উচ্চ আদালতে দরখাস্ত দিয়ে তারা সময় চেয়েছিল, কিন্তু এখন সময় দেওয়ার প্রশ্ন নেই, 2 মাসের মধ্যেই করতে হবে, কারণ ডিভিশন বেঞ্চ বলেছিল 2 মাস, সুপ্রিম কোর্টে গিয়েছিল সুপ্রিম কোর্ট বলেছে না ত্রিপুরা হাইকোর্টের রায় যথার্থ, এতে হস্তক্ষেপ কারণ নেই, এখন 2 মাসের মধ্যে করতে হবে, না করলে আদালত অবমাননার দায় পড়বে, নিশ্চয়ই তারা করবে, না করার উপায় নেই তাদের। এদিকে বৃহস্পতিবার ত্রিপুরা হাইকোর্টে শিক্ষকদের আরেকটি মামলাতেও বেকায়দায় পড়েছে রাজ্যের বিজেপি সরকার।
টেট এবং যোগ্যতা অর্জনকারী একাংশ স্নাতক বিজ্ঞান শিক্ষকরা রাজ্য সরকারকে শিক্ষক নিয়োগে আবেদন জানিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করেছিল। তাদের যুক্তি ছিল শূন্যপদ খালি থাকলেও রাজ্য সরকার যোগ্যতা অর্জনকারীদের নিয়োগ দিচ্ছে না। এই মামলারও শুনানি শেষে বৃহস্পতিবার রাজ্য সরকারকে নোটিশ জারি করেছে ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি একে কুরেশি। বৃহস্পতিবার আদালত চত্বরে এই সংবাদটি জানান বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।